আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র মাহে রমজানুল মোবারকের সবাইকে স্বাগত, আহলান সাহলান মাহে রমাদান। উত্তর আমেরিকায় বসবাসরতদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে আরটিভির বিশেষ আয়োজন আরটিভি আলোকিত কোরআন ইউএসএ 2024, অর্গানাইজড বাই আরটিভি ইন অ্যাসোসিয়েশন উইথ প্রিয়ন্তি ইউএসএ। প্রিয় দর্শক, আমাদের এই পুরো আয়োজনকে সফল এবং সার্থক করতে আমাদেরকে সহযোগিতা করেছেন টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ার অ্যান্ড উইকলি আজকাল, পাওয়ার্ড বাই আশা হোম কেয়ার অ্যান্ড আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার, প্ল্যাটিনাম স্পন্সর ব্যাকডেস ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গোল্ডেন স্পন্সর জিএফবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, অ্যাটর্নি মঈন চৌধুরী, খলিলস ফুড, সাপোর্টেড বাই বাংলা ট্রাভেলস, স্পেকট্রাম গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টিং, শেলটন, ফয়সাল আহমেদ, শাহিন কবির, এনপিজি রিয়েল এস্টেট অ্যান্ড আবদুল্লাহ ব্যাংকুয়েট হল। সবার প্রতি আমাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের প্রথম রাউন্ডের চতুর্থ পর্ব। আর এই পুরো আয়োজনের যে কঠিন কাজটি যারা সহজ করে তুলেছেন, আমাদের সেই বিজ্ঞ বিচারক, আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা ইকনা আল মারকাজ মসজিদের সম্মানিত ইমাম মাওলানা প্রফেসর সাইদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরটিভির এই অনন্য আয়োজনে আমাদের সঙ্গে আছেন বিচারক হিসেবে নিউ ইয়র্কের দারুস সালাম মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা কারি আব্দুল মুকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম আমাদের পাওয়ার্ড বাই আশা হোম কেয়ার এবং আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের সম্মানিত সিও, যিনি এই নিউ ইয়র্কের একজন বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের পরিচিত মুখ ইঞ্জিনিয়ার লায়ন আকাশ রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। তিনি আছেন আমাদের আজকের অতিথি হিসেবে। আমরা বিচারক এবং অতিথি সবাইকে আজকের এই অনুষ্ঠানের আয়োজনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে 40 লাখ মুসলমানের বসবাস, এই মুহূর্তে যেখানে 5,000-এর বেশি মসজিদ রয়েছে, শুধু নিউ ইয়র্কেই 450-টির বেশি মসজিদ এবং ইসলামিক স্কুল রয়েছে প্রায় 20-টির বেশি, এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানরা তারা একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য চর্চা করছে কোরআন এবং প্র্যাকটিস করছে ইসলাম দিন, এবং তাদের জীবনকে সুন্দর করার জন্য আরটিভির এই অনন্য আয়োজন কোরআন প্রতিযোগিতা। আজকের এই প্রতিযোগিতার চতুর্থ পর্বে তেলাওয়াত করবে আমাদের ছোট্ট বন্ধু ইয়াহিয়া মিকদাদ। আসছে তেলাওয়াতের জন্য ইয়াহিয়া মিকদাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তুমি তোমার তেলাওয়াত শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها صدق الله العظيم।
মাশাআল্লাহ আমরা অত্যন্ত চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনলাম ইয়াহিয়া মিকদাদের কাছ থেকে, শুনবো বিচারকের মন্তব্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর উপস্থাপন করেছে। তো ইয়াহিয়াকে আমি একটা কথা বলবো, তুমি শেষের দিকে এসে খুব হুড়াহুড়ি করেছো, কোনো প্রয়োজন নেই, একই ঢঙে একই তালে একই গতিতে তুমি পড়বে। আমি আশা করছি তুমি আরও ভালো করবে, আল্লাহ তোমাকে কবুল করুন, আমরা সেই দোয়াই করছি, আমিন। ধন্যবাদ সম্মানিত বিচারক, আমরা মন্তব্য শুনবো আজকে আমাদের অতিথি ইঞ্জিনিয়ার লায়ন আকাশ রহমান আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মানে শ্রেষ্ঠ মাকদ দিয়ে, যে মানুষ সৃষ্টি জীব, কিন্তু আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের মধ্যে দিয়েছে যে এত সুন্দর প্রতিভা। তো বিচারককে আমি একটা জিনিসই বলি যে আসলে আমরা এতটুক বয়সে কখনো স্টেজে উঠছি কি না এটাই জানি না, কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে তুমি এত সুন্দর করে তেলাওয়াত করেছো, এই জন্য তোমাদেরকে আমাদের সারি থেকে আরও সামনে আসে বসা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ মিকদাদ তোমাকে, তুমি আসন গ্রহণ করো। দর্শক, চলছে আলোকিত কোরআন, আসছেন ছোট্ট বন্ধু রাজিন আজওয়াদ, আসছে রাজিন আজওয়াদ পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াতের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজিন, ইউ ক্যান স্টার্ট ইওর রিসাইটেশন ফ্রম দা হোলি কোরআন উইথ ইওর সুইটেবল ভয়েস। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনলাম রাজিন তোমার কাছ থেকে, আমরা শুনবো বিচারকের মন্তব্য। মাশাআল্লাহ রাজিন, তুমি সুন্দর তেলাওয়াত করেছো, কয় পারে মেমোরাইজ করেছো? তারটি মাশাআল্লাহ। তোমার ভয়েস ফার্স্ট হলে যে যখন তুমি রিসাইটেশন করবা এই সময় তোমার আউটলুকিংটা ভালো হতে, চোখ বন্ধ করা যাবে না, খোলা চোখে স্বাভাবিকভাবে তেলাওয়াত করতে হবে, এবং তোমার সফলতা মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সম্মানিত বিচারক, আমরা মন্তব্য শুনবো আমাদের অতিথি নিউ ইয়র্কের পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ইঞ্জিনিয়ার আকাশ রহমান আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, প্রত্যেককেই আমি সাধুবাদ জানাই যে নর্থ আমেরিকাতে এরা আমরা 10 বছর কিন্তু দেখিনি, যে এটা আরটিভিকেও ধন্যবাদ জানাতে হয় যে এত সুন্দর একটা আয়োজন করছে। আমি জানি না বিচারকরা কীভাবে মার্কিং করবে যে এত সুন্দর কাকে রেখে কাকে দিবে। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। রাজিন, তুমি আসন গ্রহণ করো, ধন্যবাদ তোমাকেও। দর্শক, চলছে আরটিভির আলোকিত কোরআন ইউএসএ 2024 এ পর্যায়ে আমাদের চমৎকার তেলাওয়াত নিয়ে আসছে আমাদের ছোট্ট বোন লিয়ানা মানহা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা শুনব তোমার তেলাওয়াত। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Yes, now you can start your recitation so that we will be pleased, inshallah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما لقد حق القول على كثرهم فهم لا يؤمنون حسبك صدق الله العظيم ما شاء الله আমরা তেলাওয়াত শুনছিলাম আমাদের ছোট বোন লিয়ানা মানহার কাছ থেকে আমরা মন্তব্য শুনবো আমাদের বিচারকের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছে তোমার তেলাওয়াত আল্লাহ তোমাকে তৌফিক দিন আমিন সত্যি আমাদের বিচারক যথার্থই মন্তব্য করেছেন তাই আরটিভি এবছর স্লোগান যেই থিম নিয়ে আমরা এই প্রতিযোগিতা করছি সেটি হচ্ছে কোরআন ফর এ বিউটিফুল লাইফ সুন্দর জীবনের জন্য আল কোরআন আমরা শুনব ইঞ্জিনিয়ার লায়ন আকাশ রহমান আপনার কাছ থেকে মন্তব্য আরটিভি স্লোগানের সাথে মিলতে হয় যে কোরআন আসলে বিউটিফুল ফর লাইফ সুন্দর জীবনের জন্যই কোরআন তো আমি ওকে দেখছি বিভিন্ন অনুষ্ঠানে অন্যান্য প্রতিযোগিতা সাথে আসছে আমি প্রথম ওকে দেখলাম যে আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে ওকে আমি এই এত সুন্দর একটা প্রতিযোগিতায় দেখলাম আশা করি তুমি আরও বড় হও সব ক্ষেত্রেই তুমি প্রথম হও সফল হও ধন্যবাদ তোমাকে ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাকে ধন্যবাদ তোমাকে তোমার মা বাবা এবং শিক্ষকদেরকে তুমি ভালো থাকো আর অনেক বড় হও তোমার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দর্শক জমে উঠেছে আমাদের আরটিভি আলোকিত কোরআন ইউএসএ 2024-এর চতুর্থ পর্ব যাচ্ছি ছোট্ট বিরতিতে আশা করি আমাদের ছেড়ে যাবেন না ইনশাআল্লাহ দর্শক ফিরে এলাম বিরতি থেকে আমাদের অনুষ্ঠান চলছে আরটিভি আলোকিত কোরআন ইউএসএ 2024 এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছে আমাদের বন্ধু নাজমুস সাকিব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন নাজমুস সাকিব ওয়ালাইকুম আসসালাম السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نظم السكيب তুমি পবিত্র কালাম থেকে তোমার সুরলিত কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون حسبك صدق الله العظيم ما شاء الله আমরা মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু নাজমুস সাকিবের কাছ থেকে শুনবো বিচারকের মন্তব্য মাশাআল্লাহ নাজমুস সাকিব সে সুন্দর উপস্থাপন করেছে এবং কোরআনে কারীমের খেদমতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুন এই দোয়া এবং প্রত্যাশা তোমার উপর আমিন আমাদের সঙ্গে আছেন আমাদের পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার লায়ন আকাশ রহমান শুনবো আপনার মন্তব্য আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত যে তোমরা এত অল্প বয়সে তোমরা এত সুন্দর করছো যে অবশ্যই আমরা তোমাদেরকে স্যালুট জানানো উচিত এবং প্রত্যেকটা ঘরে যেন একজন করে নাজমুল সাকিব তৈরি হয় এটাই সবার কাছে দোয়া ধন্যবাদ তোমাকে ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাকে মন্তব্যের জন্য আমরা দোয়া করছি নাজমুল সাকিব তুমি আরও ভালো করো তুমি সুস্থ থাকো তোমার মা বাবা এবং শিক্ষকদের প্রতি আমাদের অসংখ্য শ্রদ্ধা সুপ্রিয় দর্শক জমে উঠেছে আমাদের প্রতিযোগিতা এ পর্যায়ে আসছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য ফায়ান আইহাম আসছে ফায়ান আইহাম সালাম السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ها تمر تلاوة شروع کرو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعلني وزيرا من أهلي هارون أخي حسبك صدق الله العظيم ما شاء الله অত্যন্ত চমৎকার আমরা তেলাওয়াত শুনছিলাম আইহামের কাছ থেকে এবং এইটাই কোরআনের আসলে অনেক বড় মুজিজা যে প্রত্যেক তেলাওয়াতকারী অথবা যিনি তেলাওয়াত করছেন তার তেলাওয়াত শুনে আমরা প্রতিবারই নতুন করে আমরা মুগ্ধ হচ্ছি শুনবো আমাদের বিচারকের মন্তব্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি অত্যন্ত সুন্দর করে উপস্থাপন করেছে এবং আমি আশা করছি আইহাম তুমি শুধু কোরআন তেলাওয়াত করছো তাই নয় এটা বুঝতেও চেষ্টা করছো নিশ্চয়ই আল্লাহ তোমাকে সে তৌফিক দিন আমরা সে দোয়াই করছি আমিন আমরা মন্তব্য শুনব ইঞ্জিনিয়ার লায়ন আকাশ রহমান আপনার কাছ থেকে এই অনুষ্ঠানগুলো আরও হোক আয়ামের মতো সবাই এখানে আসুক এটাই আমার চাওয়া এটাই আমার পাওয়া ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চমৎকার মন্তব্য শুনেছি, তেলাওয়াত শুনেছি। আইহাম, তোমার জন্য আমাদের অফুরন্ত ভালোবাসা এবং তুমি আরও অনেক দূর এগিয়ে যাও, দোয়া রইল তোমার প্রতি। সুপ্রিয় দর্শক, আবারও বিরতি নেবার পালা। নিশ্চয়ই আপনারা অনেক মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলেন। যাচ্ছি ছোট্ট বিরতিতে, আমাদের ছেড়ে যাবেন না ইনশাআল্লাহ। দর্শক, ফিরলাম বিরতি থেকে। আপনারা বিরতির আগে আমাদের এই চতুর্থ পর্বে শুনছিলেন মনোমুগ্ধকর তেলাওয়াত, আরও তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের ছোট্ট বন্ধুরা আরটিভির এই বিশেষ আয়োজন আলোকিত কোরআন ইউএসএ 2024-এ। এ পর্যায়ে তেলাওয়াত করবে আমাদের বোন নুরাইয়া মারিয়াম চৌধুরী। আসছে কোরআন তেলাওয়াত নিয়ে নুরাইয়া মারিয়াম চৌধুরী। والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما মাশাআল্লাহ। আমরা তেলাওয়াত শুনছিলাম নুরাইয়া মারিয়াম চৌধুরীর কাছ থেকে, শুনবো বিচারকের মন্তব্য। আলহামদুলিল্লাহ, আমরা তার তেলাওয়াতে খুশি। আরো প্র্যাকটিসের প্রয়োজন আছে, যখন সে রোজগুলো আরো ভালো করবে তখন তার তেলাওয়াতের কোয়ালিটি আরো বেশি সুন্দর হবে। আমরা আশা করি তার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, কোরআনে কারিমের আলোকে আলোকিত হোক। ধন্যবাদ সম্মানিত বিচারক। আমরা যাচ্ছি লায়ন ইঞ্জিনিয়ার আকাশ রোহন, আপনার কাছ থেকে শুনবো মন্তব্য। আলহামদুলিল্লাহ, অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাচ্চারাই অনেক ভালো তেলাওয়াত করছে। আমি একটা কথা বলবো যে এই বাচ্চাদেরকে আমাদের এনকারেজ করা দরকার, প্রত্যেকের ঘরে ঘরে যেন এরকম একটা মাইয়া তৈরি হয়, যেন আমরা আল্লাহর পথে এগুতে পারি, পাপ কাজ থেকে আমরা দূরে থাকতে পারি, এদের দেখে আমরা শিখব। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ সম্মানিত অতিথি। সুপ্রিয় দর্শক, আমরা বিচারক এবং অতিথির মন্তব্য শুনলাম। নুরাইয়া মারিয়াম, তুমি আশা করি আরও ভালো করবে। তুমি জানো যে তোমার নামে পবিত্র কোরআনুল কারিমে একটি সূরা রয়েছে, সূরা মারিয়াম। আশা করি তুমি আরও ভালো তেলাওয়াত করবে, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের সর্বশেষ প্রতিযোগী আসছে চতুর্থ পর্বের। আজকের প্রতিযোগী আসছে মিসবা খান, পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াতের জন্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাও ইউ ক্যান স্টার্ট ইওর রিসাইটেশন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا
إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. حسبك. صدق الله العظيم. ما شاء الله আমরা তেলাওয়াত শুনলাম মিসবার কাছ থেকে আমরা শুনব বিচারকের মন্তব্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছে। আমি আশা করছি সে আরও সযত্ন হবে, আরও যত্নবান হবে তেলাওয়াতের প্রতি। ইনশাআল্লাহ তার জীবনটা সত্যি আলোকিত হবে কোরআনের আলোতে। আমরা সেই দোয়াই করছি। আমি ধন্যবাদ সম্মানিত বিচারক আপনার মন্তব্যের জন্য। আমরা শুনব ইঞ্জিনিয়ার লায়ন আকাশ রহমান আমাদের আজকের অতিথি আপনার কাছ থেকে মন্তব্য। সুবহানাল্লাহ, মিসবা সুন্দরভাবে উপস্থাপন করবা এটাই আমি তোমাদের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথি আপনার গুরুত্বপূর্ণ এবং সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, মেজবা সহ আজকের সমস্ত প্রতিযোগীদের প্রতি আমাদের অনেক অনেক দোয়া রইল। মেজবা তুমিও ভালো থাকবে, ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে আমাদের চতুর্থ পর্বের। আমাদের এই পুরো আয়োজনকে আলোকিত করতে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ার অ্যান্ড উইকলি আজকাল, পাওয়ার্ড বাই আশা হোম কেয়ার অ্যান্ড আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার, প্ল্যাটিনাম স্পন্সর ব্যাকডেস ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গোল্ড স্পন্সর GFB গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, অ্যাটর্নি মঈন চৌধুরী, খলিলস ফুড, supported by Bangla Travels, Spectrum Graphics and Printing, Shelton, Faisal Ahmed, Shaheen Kabir, NPG Real Estate and Abdullah Banquet Hall. Shabar proti amader onek onek bhalobasha o antorik kritoggota. Priyo darshok, apnara jara ajker ei chaturtho porbo dekhechen, apnara janen je amra shurutei niyomaboli bolechhilam je amader ei prothom rounder ei charti porbe ajker ei chaturtho porbo porjonto amader 24 জন ইয়েস কার্ড প্রাপ্ত যারা প্রতিযোগিতায় লড়েছেন তাদের মধ্য থেকে আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের বিচারকগণ তাদের কঠিন কাজটি সহজ করে বিচার কার্য সম্পন্ন করে আপনাদের সামনে তুলে ধরবেন কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই পবিত্র মাহে রমজানের ইবাদতগুলো আসুন আমরা সবাই সঠিকভাবে করি। আল্লাহ হাফেজ।